চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর স্টেডিয়াম ময়দানে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি পেলেন মুর্শিদাবাদবাসী ও কি কি পেতে চলেছেন সবকিছুই জানান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের বলি যে আজকে মালদা জেলায় আমি কেন এসেছি, আমি এসেছি এই কারণে আমরা এই মুর্শিদাবাদ জেলায় 1100 কোটি টাকার আজকে আবার উদ্বোধন এবং নতুন শিলান্যাস প্রজেক্ট দিয়ে গেলাম। বহরমপুর হরিহরপাড়া আমতলা রাস্তার ভৈরব নদীর উপর সেতু হয়ে গেছে, গঙ্গা নদীর পাড়ে সংস্কারের কাজ 21 কোটি 37 লক্ষ হয়ে গেছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 100 শয্যা বিশিষ্ট নতুন ভবন হয়ে গেছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 100 বেডের কোভিড হাসপাতাল হয়েছে, মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার ও পাবলিক হেলথ ল্যাবরেটরি হয়েছে, জঙ্গিপুর মহকুমা হাসপাতালে 24টি শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ তৈরি হয়েছে, কান্দিমা হসপিটালে 4 তলা নাইট সেন্টার তৈরি হয়েছে, বহরমপুর ব্লক হাসপাতালে 50টি বেডের ক্রিটিক্যাল ইউনিট তৈরি হয়েছে, বহরমপুরে শ্রমিক ভবন তৈরি হয়েছে 6 কোটি 82 লক্ষ টাকা দিয়ে, চুনাখালি জলঙ্গি রাস্তা চওড়া মজবুত করার জন্যে 22 কোটি 33 লক্ষ টাকা খরচ হয়েছে, ভরতপুর কানাল কানভার থেকে গীতাগ্রাম পিডাব্লিউডি রোড পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে, এছাড়াও অনেক কাজ হয়েছে। আর আজকে আবার যেগুলো দেওয়া হচ্ছে, কুলি মোড়গ্রাম রোড 112 কোটি 39 লক্ষ টাকা নতুন করে হবে, 7 নম্বর রাজ্য সড়ক 110 কোটি টাকা, বহরমপুর ভগবানগোলা লালগোলা রঘুনাথগঞ্জ রোড 59 কোটি 88 লক্ষ টাকা, বহরমপুর কান্দি সুলতানপুর রোড 28 কোটি 96 লক্ষ টাকা, 34 নম্বর জাতীয় সড়ক 20 কোটি 88 লক্ষ টাকা, এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছেন, অলরেডি দেয়া আছে, শেরপুর বিষ্ণুপুর রোড 11 কোটি 72 লক্ষ টাকা, রাজাপুর গড়াইমারি রোড 7 কোটি 47 লক্ষ টাকা, কার্জন রোড 6 কোটি 93 লক্ষ টাকা, কাশিমবাজারে নতুন বিদ্যুৎ সাবস্টেশন হচ্ছে, গঙ্গা পদ্মা নদীর পর সংরক্ষণের জন্য 100 কোটি টাকা দেওয়া হয়েছে, 98 কোটি 17 লক্ষ টাকা দেওয়া হয়েছে, দ্বারকা ভাগীরথী নদীর 2 তীরে সংরক্ষণের কাজের জন্য 28 কোটি 51 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এছাড়াও 16টি ব্লকে প্রাইমারি সেকেন্ডারি হাইস্কুলের পরিকাঠামো 96 কোটি টাকা 57 লক্ষ টাকা দেওয়া হয়েছে, লালগোলা অডিটোরিয়ামে 1 কোটি টাকা দেওয়া হয়েছে, জঙ্গিপুর মহকুমায় অডিটোরিয়াম তৈরি হচ্ছে 3 কোটি টাকা দেওয়া হচ্ছে, অনেকগুলো মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা প্রায় 700টাকে আমরা রেকগনাইজ করছি। আপনারা জানেন শিক্ষায় নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় 3টি কলেজ তৈরি হয়েছে, মডেল স্কুল তৈরি হয়েছে, প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে,
কিষাণ মান্ডি তৈরি হয়েছে, 51টি কর্মতত্ত্ব তৈরি হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে, মতিঝিলে ইকোট্যুরিজম পার্ক তৈরি হয়েছে, এছাড়াও বহরমপুর কর্ণসুবর্ণ এবং কাঙ্গি ট্যুরিজমের কাজ কমপ্লিট হয়েছে, তাছাড়াও মালদার আদিনা থেকে শুরু করে মুর্শিদাবাদের হাজারিবাগ থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা একটা ট্যুরিজম সার্কিট তৈরি করছি। জেলায় 39টি ক্লাস্টার গড়ে উঠেছে। বহরমপুরে প্রায় 11 একর জমির ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হয়েছে। রেজিনগর শিল্প অতিরিক্ত তালুক তৈরি করা হয়েছে। 13টি রুরাল হাট তৈরি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলা করা হয়েছে। বহরমপুরে মহিলা থানা করা হয়েছে, গঠন করা হয়েছে নতুন সাগরপুর সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম। এছাড়াও অনেক কাজই করা হয়েছে। আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন, তাই আমরাও দুহাত ভরে আপনাদের দিচ্ছি। একটা বড় কাজ করেছি, পরিযায়ী ভূমিক এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, শামিলুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার, আপনি এক সেকেন্ডে করতে পারবেন। কেউ আপনার বাড়িতে অসুস্থ তাকে খবর দেবেন, এক সেকেন্ডে করতে পারবেন। কেউ অসুস্থ তাকে নিয়ে আসতে চান আমাদের বলবেন, আমরা নিয়ে আসব। এবং শুধু একটাই রিকোয়েস্ট, পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে, তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কী করবে, তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে। মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা স্টার্ট নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে, কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, 21শ্রীর কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষাণদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, সব আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে, আর কত কার্ড চাই? আসল প্ল্যানটা কী বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন, যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পচান না করে, কয়লা পচান না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফের দায়িত্ব, তারা এগুলো করে। নিজেরা টাকা খায়, কোটি কোটি টাকা বানায় আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে। শুনছি আবার ইউনিফর্ম সিভিল কোড করবে। এবার একটা কথা যদি আপনাদের জানাই, মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন? শিয়াও আছে, সুন্নিও আছে, কেউ মহরম করে কেউ করেন না। আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে, তারাও তো হিন্দু কিন্তু তারা ট্রাইবেল, তাদের বিয়ের প্রথা আলাদা, তারা ডালাই করে তুলে তারা বিয়ে করে। হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে, তপশিবী আছে, মতুয়া আছে, লোকনাথ আছে, অনুকূল ঠাকুর আছে, কায়স্থ আছে, বৈশ্য আছে, সাহা আছে, এক একজনের এক এক রকম নীতি। হিন্দুরা
সন্ধ্যেবেলায় বিয়ে করে, আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা, তাদের আলাদা রেজিস্ট্রেশন হয়, তাদের আলাদা মত, হিন্দুদের আলাদা মত, খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত, এটা মাথায় রাখতে হবে। আমার পাঁচটা আঙুল আছে, বলুন তো পাঁচটা আঙুল কি সমান? কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বুড়ো আঙুলটা মোটা পৃথিবীর জন্য, বলুন তো আপনারা? তাহলে এই সমাজে কেউ হিন্দু থাকবে না, কেউ মুসলমান থাকবে না, কেউ শিখ থাকবে না, কেউ খ্রিস্টান থাকবে না, কেউ ওবিসি থাকবে না, কেউ মা থাকবে না, কেউ মাদার থাকবে না, কেউ আম্মা থাকবে না। ইলেকশনে জিতেই সব ডিমের দোকান বন্ধ, বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ, কেউ ডিম খাবে না। কে কি খাবে তার নিজের ব্যাপার, কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান, আমার কোনো আপত্তি নেই, ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়াড়িরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বসে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ, এই আবার কী কথা? মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টিমাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম।